করে বন্ধ করা যাবে না। কারণ আজকের এই সমাবেশ শান্তিপূর্ণ করার জন্য আমাদের শক্তি দুনিয়া আসল শক্তি নয়, আমাদের শক্তি হচ্ছে কাবার গিলাফ ধরে গত কয়েকদিন ধরে ভাইয়েরা আমাদের জন্য চোখের পানি ফেলছেন, মসজিদে নববীতে আমাদের জন্য তারা অবস্থান করে চোখের পানি দিয়ে দোয়া করছেন, এখানে অসংখ্য তরুণ যুবকরা আজকে রোজা রেখে এসেছে, এখানে অসংখ্য তরুণ যুবকরা দুরাকাত নামাজ পড়ে এসেছে, আবার দুরাকাত নামাজ পড়বে গিয়ে এই শক্তিকে পৃথিবীর কোনো শক্তি মোকাবেলা করতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। আজকের ঐতিহাসিক সমাবেশের সম্মানিত সভাপতি শ্রদ্ধাভাজন জনাব নুরুল ইসলাম বুলবুল, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি, শ্রদ্ধাভাজন বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত শ্রুতিমণ্ডলী, সম্মানিত সাংবাদিক ভাই বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন, আমি শুধু আপনাদেরকে দু একটি কথা বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদেরকে আজকে আপনাদের সমাবেশ করার অধিকার ফিরিয়ে দিয়েছেন, এবার আপনাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর যে নিবন্ধন আপনারা ছিনিয়ে নিয়েছেন সেই নিবন্ধন এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা এই বাংলাদেশের ন্যায় ইনসাফের প্রতি দাঁড়িপাল্লা আপনারা ছিনিয়ে নিয়েছেন, এই দাঁড়িপাল্লা এখন ফিরিয়ে দিতে হবে। আপনারা সৈয়দ ওলিউল্লাহ মুকাদ্দেসকে ফিরিয়ে দিন, নাহলে তাদের কবরের সন্ধান দিন। আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে এখন ফিরিয়ে দিন। আপনারা ডাক্তার শফিকুর রহমানকে ফিরিয়ে দিন। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ারকে ফিরিয়ে দিন। মাওলানা রফিকুল ইসলাম খানকে ফিরিয়ে দিন। যদি ফিরিয়ে না দেন, বাংলাদেশের এই জনগণ আজকে আমাদেরকে এই চার দেয়ালের মধ্যে আটকে রেখেছেন, তো শুধু মিডিয়াতে একটু চোখ রাখুন, আপনার নিজের মোবাইলটা খুলুন, বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে কয়েক লক্ষ মানুষের নয়, বাংলাদেশ জামাত ইসলামীর এই সমাবেশ আজকে বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্ব মানবতার মুক্তির সমাবেশে পরিণত হয়েছে। আমাদেরকে যত আটকাবেন তত দ্রুত গতিতে এই জামাত সামনের দিকে এগিয়ে গিয়েছে। আমি বহুবার বলেছি, পানির স্রোতকে যখন আটকাবেন তখন সেটার শক্তি থাকে না, সেই পানির স্রোত যখন আপনি স্বাভাবিক গতিতে চলতে দেবেন সেটা শক্তি থাকে না, যখন সেই পানির স্রোত ছুটতে শুরু করে সেই পানির স্রোত আর শুধু শক্তি হয় না, সেখান থেকে বিদ্যুৎ আবিষ্কার হয়। বাংলাদেশ জামাত ইসলামী আজ বিদ্যুতের শক্তি নিয়ে গোটা মানুষের অধিকারের আন্দোলনে ভূমিকা পালন করবে। এখানে যারা যুবকরা এসেছেন, তরুণরা এসেছেন, ছাত্র যুবকরা এসেছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, 2008 সালের থেকে শুরু করে আপনারা কি আপনাদের এই জীবনের সবচেয়ে মূল্যবান ভোট আপনারা কি প্রদান করতে পেরেছেন? 2023 সালের শেষ, 2024 সালের শুরু, আমাদের ভোট দিয়ে নির্বাচন শুরু হবে, এই ভোটের আন্দোলনে কোনো বাধা আমরা মানব না, নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। আসুন, মানুষের ভাতের অধিকার ফিরে আনার জন্য, ভোটের অধিকার ফিরে আনার জন্য, ছাত্রদের অধিকার ফিরে আনার জন্য আমাদের দেলোয়ার হোসেন সাঈদী, আমাদের এটিএম আজহারুল ইসলাম, আমাদের ডাক্তার শফিকুর রহমান, তাদেরকে ফিরিয়ে আনার জন্য যে কোনো ত্যাগ স্বীকারে আমরা কি রাজি আছে? সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য ঢাকা
সরকার সংগ্রামী নায়েব আমির জনাব অ্যাডভোকেট ডক্টর হেলালউদ্দিন জনাব অ্যাডভোকেট ডক্টর হেলালউদ্দিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সহ শিষ্য নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কেয়ারটেকার সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আয়োজিত আজকের এই বিশাল জনসমাবেশের উপস্থিত সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জনাব জননেতা নূর ইসলাম বুলবুল আজকের এই ঐতিহাসিক সমাবেশের সম্মানিত প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ পুলিশ প্রশাসনের ভাইরা সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার একান্ত প্রিয় এই প্রিয় কাফেলার সম্মানিত মধ্যে মুজাহিদ ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করি দীর্ঘ 10 বছর পরে আমরা উন্মুক্ত পরিবেশে স্বাধীনভাবে একটি সমাবেশ করার সুযোগ পেয়েছি সম্মানিত ভাইরা আমার আমরা যে অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত হয়েছি যে অধিকার আদায়ের জন্য আমরা লাজপথে নেমেছি সেই অধিকার আদায়ের একটি অধিকার সামান্য পরিমাণ আদায় হলো কেবলমাত্র আমরা রাস্তায় নেমেছি আমরা রাজপথে নেমেছি যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকার আদায় করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়বো না সম্মানিত ভাইরা আমার আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামী একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলের নাম 70 থেকে নিয়ে শুরু করে 2014 এবং 18 সাল বাদ দিয়ে প্রত্যেকটি জাতীয় সংসদের নির্বাচনে জামায়াত ইসলামী অংশগ্রহণ করেছে এবং নির্বাচিত প্রতিনিধি জাতীয় সংসদে অংশগ্রহণ করেছে জামায়াত ইসলামী হলো এমন একটি রাজনৈতিক সংগঠনের নাম যেই সংগঠনটি বাংলাদেশের বর্তমানে তৃতীয় বৃহত্তম রাজনৈতিক সংগঠন জামায়াত ইসলামী হলো সেই সংগঠনের নাম যেই সংগঠনটি বাংলাদেশের পূর্ণপার্শ্বের মানুষের প্রতিনিধিত্ব করছে বর্তমানে সুতরাং আমরা স্পষ্ট করে বলতে চাই অবিলম্বে এই জামায়াত ইসলামীর যে নিবন্ধন বৈধভাবে বাতিল করা হয়েছে আদালতের ঘাড়ে বন্দুক রেখে এই সংগঠনের নিবন্ধন বাতিল করা হয়েছে আমরা তীব্র ভাষায় বলতে চাই অবিলম্বে আমাদের নিবন্ধনকে ফিরিয়ে দিন আমাদের বন্ধুবেশগুলোকে খুলে দিন আমাদেরকে স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ করে দিন সম্মানিত ভাইরা এই অধিকার আন্দোলনের আমরা রাজপথে নেমেছি আমরা অধিকার না আদায় করা পর্যন্ত ফিরে যাব না আমাদের আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না সম্মানিত ভাইরা আমার সরকারকে জানিয়ে দিতে চাই স্মরণ করুন সেই মিশরের হুসনে মুবারকের ইতিহাস স্মরণ করুন যে লিবিয়ার কর্নেল গাদ্দাফির ইতিহাস কি করুন পরিণতির মধ্য দিয়ে তাদের বিদায় হয়েছিল আপনারা যদি একই পথের পথিক হয়ে থাকেন যে জনসমুদ্র তৈরি হয়েছে যে গণ বিস্ফোরণ শুরু হয়েছে এইটাকে ঠেকিয়ে রাখা যাবে না অতি সত্তর এই জনসমুদ্রে গণ বিস্ফোরণে আপনারা অতলক উপরে তলিয়ে যাবেন তাই আগামী আন্দোলন সংগ্রামের সবাইকে উদার আহ্বান জানাচ্ছি দাবি না দেয় না পর্যন্ত আমরা সবাই রাজপথে থেকে দাবি আদের অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই সমাবেশে পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক